বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আপনারা প্রোডাক্ট দিতেন, এখন আপনারা রিটেল করতেছেন, রিটেল করছে, কারণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা মেইনটেইন করে গ্রাহকদেরকে একটু ভালো প্রাইসে প্রোডাক্ট দেওয়ার প্ল্যান। বারবার কেন বলছি, প্রত্যেকটি প্রোডাক্ট এ গ্রেড কন্ডিশন এবং অরিজিনাল চার্জারটা এনসিওর করতেছে। সারফেস গো, ইয়েস, জাস্ট আপনি একটা নোটবুকের মতো হাতে ব্যবহার করতে পারবেন, চলাফেরা করতে পারবেন। সুন্দর এই ডিভাইসটির কনফিগারেশন হচ্ছে i5 এর 10 জেনারেশন, এইচপির Z4 i7 ল্যাপটপটা যারা নিতে চান, অনেক পপুলার কিন্তু ল্যাপটপ আজকে আমরা দেখাবো, একদম 19,990 টাকায় ভাই, রাইট ভাই, ঠিক আছে। তো যারা এত কম দামে একদম হোলসেল প্রাইসে ল্যাপটপগুলো পারচেস করতে চান, আজকে আমরা চলে আসি ABN টেকনোলজি। আমাদের সঙ্গে রয়েছেন নাইম ভাই। নাইম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি, কেমন আছেন? আচ্ছা, আপনারা হোলসেলে প্রোডাক্টগুলো সেল করেন, আগে তো মোটামুটি দেখা যায় যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে আপনারা প্রোডাক্ট দিতেন, এখন আপনারা রিটেল করতেছেন, কারণ হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটিটা মেইনটেইন করে গ্রাহকদেরকে একটু ভালো প্রাইসে প্রোডাক্ট দেওয়ার প্ল্যান। ল্যাপটপের প্রাইস গুলো আপনি যদি বলেন আমাকে, যে বর্তমান সময়ে আপনি যদি একটা প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে আসেন, গ্রেডিংটা মেইনটেইন যদি করেন, আমার কাছ থেকে নিতে হবে নিশ্চিত। আচ্ছা, প্রচুর ল্যাপটপ দেখতে পাচ্ছি, পেছনে র‍্যাকে কিন্তু হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ আছে, এই পাশে অনেক ল্যাপটপ, সামনে অনেক ল্যাপটপ রাখা আছে। আমরা মোটামুটি সবগুলো নিয়ে কথা বলবো, চেষ্টা করব কিছু ল্যাপটপের একদম কনফিগারেশন সহ প্রাইসগুলো জানিয়ে দেওয়ার। যারা আপনারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এর কাজগুলো করে থাকেন, তারা তাদের জন্য পারফেক্ট ল্যাপটপগুলো এখান থেকে নিতে পারবেন। যে ল্যাপটপগুলো দিয়ে আপনি হয়তো বিগিনার লেভেলে আছেন, হয়তো আপনার কাজটা করা দরকার, হয়তো আপনি স্টার্টআপ একটা বিজনেস শুরু করবেন, অথবা ওয়ার্ড এক্সেল এর কাজগুলো করবেন, অফিসিয়াল কিছু কাজ করবেন, তাদের জন্য পারফেক্ট সব ল্যাপটপগুলো আছে। যদি আপনার বাজেট কম থাকে, সে ধরনের পরামর্শ আপনারা নিয়ে নেবেন যে কোন ল্যাপটপটা হলে আপনার জন্য পারফেক্ট। এবং যদি কেউ চায় যে না একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে যেতে চাই, হাই কনফিগারেশনের মধ্যে যেতে চাই, সেই ল্যাপটপগুলো কিন্তু পাবেন এই শপটাতে। আমরা ABN টেকনোলজি থেকে আজকে পুরোটা সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং যে ল্যাপটপটার কথা বললাম সেই ল্যাপটপটার প্রাইস হচ্ছে মাত্র 19,990 টাকা, এবং তাদের কাছে কিন্তু এর কম বাজেটেও ল্যাপটপও আছে, 15-16,000 টাকার মধ্যে ল্যাপটপও আছে। ওকে, তো আশা করি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন, এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি আছে, আপনি ঢাকার বাইরে থেকে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে। ওকে, তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। এইচপি Z-Book সিরিজ, আচ্ছা, 14U Z5, ইন্টেল কোর i5 7 জেনারেশন, ফ্রেশ রয়েছে ল্যাপটপটা, 8GB RAM 256GB SSD, আচ্ছা, মাত্র 27,990 টাকায় এই ডিসেন্ট প্রোডাক্টটি পেয়ে যাবেন ABN টেকনোলজিতে অরিজিনাল চার্জার সহ। চমৎকার একটা ল্যাপটপ, আমরা একটু দেখাই দিই ক্লোজ থেকে, দেখেন কতটা ফ্রেশ রয়েছে ল্যাপটপটা একদম। তো Z-Book এর চমৎকার একটা ল্যাপটপ কিন্তু আমরা দেখে ফেললাম, যারা নিতে চান একদম ঝটপট নিতে। আমি একটু ব্যাক পার্টটা একটু দেখিয়ে দিই ভাই, তাহলে ক্লিয়ার হবে। ওকে, দেখেন কতটা ফ্রেশ, অনেক ডিসেন্ট কন্ডিশনে আছে। ইয়েস, আচ্ছা, আপনাদের অ্যাড্রেসটা কিভাবে আসবে একটু বলে দেই আমরা। আমাদের আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, নিউ এলিফ্যান্ট রোড, মার্কেটের নাম আলপনা প্লাজা, তৃতীয় তলার 322 এবং 323 নাম্বার আউটলেট, ABN টেকনোলজি। ওকে, তো যারা আসতেছেন সরাসরি এই ঠিকানা অনুসরণ করে চলে আসতে পারেন, যারা ঢাকার বাইরে আছেন যারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আমাদের কুরিয়ারের ফ্যাসিলিটিসটা আছে, শুধুমাত্র 1000 টাকা অগ্রিম অ্যাডভান্স করবেন, বাকি টাকা কুরিয়ারে পরিশোধ করে প্রোডাক্ট দিতে পারবেন। আর ঢাকাতে যদি আপনি অর্ডার করেন, কোনো অগ্রিম টাকা লাগবে না, এবং সেম ডে হোম ডেলিভারি সুবিধা পাচ্ছেন টাকা ছাড়াই। ওকে ওকে ওকে, চমৎকার। তবে সেটা মেট্রোপলিটন এরিয়া হতে হবে। আচ্ছা, মেট্রোপলিটন, ঢাকা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হতে হবে। আচ্ছা, এটার প্রাইসটা আমরা বলে দিই একবার। জি, এই প্রোডাক্টের প্রাইস রাখা হচ্ছে 27,990 টাকা, 27,990 টাকা। ইন্টেল কোর i5 7 জেনারেশন একটি প্রসেসর দিয়ে
8GB RAM 256GB SSD তে আছে এবং RAMটা চাইলে আপগ্রেড করে 64 এবং 32GB পর্যন্ত ব্যবহার করতে পারবেন মানে এটা কাস্টমাইজ করা যাবে দেখেন কতটা অবিশ্বাস্য একটা প্রাইস আপনারা নিতে পারছেন এবং এটাতে ব্যাং এন্ড ওলফসেনের স্টেরিও সাউন্ড সিস্টেম আছে যাতে আসলে সাউন্ডটা খুব স্মুথ হয় এই যে এখানে ব্যাং এন্ড ওলফসেন লেখা আছে এই স্টেরিও সাউন্ড সিস্টেমটা ব্যবহার করা হয়েছে ওকে চমৎকার তো নেক্সট আমরা কোনটাতে যাচ্ছি আমরা আরেকটা HP এর একটা ফ্যান্সি আইটেম দেখাই যারা একটু ফ্যান্সি এবং পাওয়ারফুল কোনো ডিভাইস চাচ্ছেন HP X2 1013 Z4 নামে খ্যাত ডিটাচেবল কিবোর্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাগনেটিক কিবোর্ড আপনাকে মানে ধরে বসে লাগাইতেই হবে না জাস্ট লাগাবেন লেগে যাবে ইন্টেল কোর i5 8th জেনারেশনের প্রসেসর 16GB RAM 256GB SSD প্রাইসটা রাখা হচ্ছে 44990 টাকা অনলি 44990 টাকা Elite X2 আচ্ছা এটা ডিটাচ করা যায় আলাদা করে ব্যবহার করা যায় কেউ চাইলে ট্যাব অথবা ল্যাপটপ মোড যে কোনো মোডে ইউজ করতে পারবে চমৎকার ফ্রেশ রয়েছে ল্যাপটপটা আপনারা দেখতে পাচ্ছেন ইউজড হলেও কিন্তু দেখা যায় যে এতটাই ফ্রেশ বোঝা যায় না জি এটার আরো একটা ভ্যারিয়েন্ট হবে i5 এর 7th জেনারেশন মাত্র 33990 টাকায় পেয়ে যাবেন 33900 এই ভ্যারিয়েন্টটা আচ্ছা এটা ছিল i5 এর 8 এটা হচ্ছে i5 এর 7 ঠিক আছে এটার প্রাইস কত আছে 33990 টাকা এবং ব্যাকে আপনি একটা ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন ফ্ল্যাশ লাইট আছে কেউ যদি ছবি তুলতে চায় সাথে জি জি 8 পিক্সেল ক্যামেরা ওকে তো আসলে অনেক ল্যাপটপ আছে ABN টেকনোলজিতে আপনারা জানেন যে ল্যাপটপের একদম হোলসেল প্রাইসে কিন্তু তাদের কাছ থেকে পাবেন আচ্ছা এরপরে সবচেয়ে রিনাউন এবং সবচেয়ে পপুলার একটা সিরিজ HP EliteBook 840Z5 ওকে ইন্টেল কোর i5 8th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD তে পেয়ে যাবেন ডিসেন্ট প্রোডাক্ট আমরা ডিসেন্ট বারবার কেন বলছি প্রত্যেকটি প্রোডাক্ট এ গ্রেড কন্ডিশনে এবং অরিজিনাল চার্জারটা এনশিওর করতেছে আচ্ছা আপনাকে আমি যদি প্রত্যেকটা প্রোডাক্ট ব্যাক পার্টও দেখাই আপনি খুব ইজিতে বুঝতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এবং এই ভ্যারিয়েন্টে i7 এর 8th জেনটা পেয়ে যাবেন এটার ছোট ডিসপ্লে সাইজটা 830Z5 পর্যন্ত আচ্ছা আচ্ছা এই প্রাইসটি রাখা হয়েছে 32990 টাকা আচ্ছা 32990 আর 31990 টাকায় পেয়ে যাবেন 830 যেটা ছোট ডিসপ্লে যেটা সাথেই আছে একটু ছোট না আচ্ছা ছোট ডিসপ্লেটা ওকে সেম কনফিগারেশন শুধুমাত্র সাইজ 13.6 আর এটা হচ্ছে 14 ইঞ্চ ওকে আর 14 ইঞ্চের মধ্যে আরো একটি ভ্যারিয়েন্ট হবে i7 এর 8th জেনারেশন ও ইয়েস i7 এর 8th জেনারেশন এই ভ্যারিয়েন্ট গুলো পাবেন এরপর আমি আরেকটা মডেল দেখাই খুবই G3 পরে যদি কোনো জনপ্রিয় সিরিজ হয় Lenovo T470S ইন্টেল কোর i5 এর 6th জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD আপনি একটু কাছে থেকে দেখান প্রোডাক্টের কন্ডিশনটা আসলে কিন্তু সুপার ফ্রেশ চমৎকার একটা ল্যাপটপ সবগুলো প্রোডাক্টের সাথে অরিজিনাল চার্জার 15 ডেজ রিপ্লেসমেন্ট 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকছে 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে 5 বছরের ওয়ারেন্টি থাকছে জি অরিজিনাল চার্জার থাকছে আর তার সাথে এই প্রোডাক্টের প্রাইসটা দিচ্ছি 23990 টাকা ওকে আচ্ছা অনেক কিন্তু ব্যাগ দেয় আপনারা ব্যাগ দিচ্ছেন জি অবশ্যই ব্যাকপ্যাক তো থাকবে এটা কমন একদম আচ্ছা ঠিক আছে ওকে আরেকটা যদি বাজেট কম কিন্তু ফ্রিল্যান্সিং এ প্রফেশনাল মোডে কাজ করতে চান এই মডেলটি দেখতে পারেন ওকে T450 ইন্টেল কোর i5 এর 5th জেনারেশন 8GB RAM 256GB SSD তে আছে ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইস রাখা হচ্ছে মাত্র 21990 টাকা 21990 টাকায় আচ্ছা চমৎকার আচ্ছা আমি এই মুহূর্তে তিনটা প্রোডাক্ট দেখো খুবই ফ্যান্সি এবং পাওয়ারফুল তার ভিতরে 1040Z6 এটি 14 ইঞ্চির একটি ডিসপ্লে এবং সাউন্ড সিস্টেমটা খুবই প্রিসিসিয়াস পাওয়ারফুল 6টা স্পিকার ব্যবহার করা হয়েছে ম্যাট 360 রোড টাচ একটি ট্যাবলেট মোডে ব্যবহার করা যাবে কনফিগারেশনের দিকেও তার কমতি নাই i7 এর 8th জেনারেশন ওকে 16GB RAM 512GB SSD পাওয়ারফুল এই ডিভাইসটি রাখছি 57990 টাকা 57990 টাকায় ওকে চমৎকার এরপর আরো একটি ফ্যান্সি আইটেমে দেখাই এলিট বুকেরই আরো একটা ল্যাপটপ দেখাচ্ছি 1040Z3 ওকে ভাই একটু খেয়াল করেন পুরো মেটাল বডি ফুল মেটাল বডি আছে এই যে ডায়মন্ড কার্ড এজ ডিজাইনে খুবই সুন্দর লাইক ম্যাকবুকের মতো দেখতে ম্যাকবুকের মতোই এই প্রোডাক্টের কনফিগারেশন আছে i5 এর 6th জেনারেশন ওকে 16GB RAM 256GB SSD তে পাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্টের প্রাইস রাখা হচ্ছে 31990 টাকা 31990 টাকা যারা একটু ফ্যান্সি এবং লুক্রেটিভ কোন ডিভাইস চাচ্ছেন এই মুহূর্তের ভিডিওটা তাদের জন্য আচ্ছা আর একটি চমৎকার খুবই কিউট সারফেসের খুব কিউট একটা ল্যাপটপ আসলে সারফেস গো ইয়েস
জাস্ট আপনি একটা নোটবুকের মতো হাতে ব্যবহার করতে পারবেন, চলাফেরা করতে পারবেন। সুন্দর এই ডিভাইসটির কনফিগারেশন হচ্ছে i5 এর 10th জেনারেশন, i5 আবার 10th জেনারেশন, ও মাই গড, সেই আপনি ফিল করতে পারবেন। জাস্ট একটা আপনার একটা ট্যাবলেট নিয়েছেন হাতে, সেটাই ম্যাক এর ট্যাবলেট বা খুবই আপডেট একটা অ্যাপল এর ট্যাবলেট গুলোর মতো একটা ফিল আসবে আপনার। i5 এর 10th জেনারেশন 8GB RAM 256GB SSD তে আচ্ছা, এটা ডিসপ্লেটা কি ফুল এইচডি নাকি? ফুল এইচডি না, এটা 2K ডিসপ্লে, 2K টাচ ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, এই প্রোডাক্টের প্রাইস রাখা হচ্ছে মাত্র 54990 টাকা, অনলি 54990। যারা আসলে ম্যাক পছন্দ করে, ম্যাকের পাশাপাশি কিন্তু আসলে সারফেসটা অনেকে চয়েস করে, সারফেস কিন্তু ম্যাকের সাথেই বিট করতেছে মোটামুটি মার্কেটে, চমৎকার একটা ল্যাপটপ। আর ডেলে যদি কারা একটু পাওয়ারফুল ডিভাইস চাচ্ছেন আরেকটি রিজনেবল প্রাইসে, সেটা হচ্ছে ডেল 5400 5400 আচ্ছা, পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে এখানে, ওকে, i5 এর 8th জেনারেশন, জয়স্টিক মাউস আছে, কি ব্যাকলিট কিবোর্ড থাকবে, 8GB RAM 256GB SSD 31990 টাকা এই প্রোডাক্টটি পাচ্ছেন, 31990 টাকা, 90 টাকা, ঠিক আছে। আচ্ছা, আর সবচেয়ে আকর্ষণ যে প্রোডাক্টটা লাস্টলি সেটা আমি আপনাদেরকে দেখাই, হ্যাঁ, যেটা আমরা শুরুতেই বলছিলাম যে একদম G4 নাকি? জি ভাই, G4। আচ্ছা, G4 কোর HP প্রোবুক 430 G4 430 G4 আচ্ছা, ইন্টেল কোর i3 7th জেনারেশন, 8GB RAM 256GB SSD, চমৎকার পারফরম্যান্স, এবং যাদের বাজেট কম একটু প্রসেসরে জেনারেশনটা আপডেট চাচ্ছেন তাদের জন্য রিজনেবল, মাত্র 19990 টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন, মাত্র 19990 টাকায় G4 কোর i3 RAM 256GB ওকে, কোর i3 না? জি ভাই, ওকে, কোর i3 এবং ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে 19990 টাকায়। আচ্ছা, চমৎকার ল্যাপটপ। যারা আসলে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স এর কাজ টুকটাক করেন, যারা দেখা যায় স্টার্টআপ মাত্র বিজনেস শুরু করেছে, তারাও কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবে, একদম প্রফেশনাল মুডে কাজ করতে পারবে যেহেতু প্রসেসরটা আপডেট। আচ্ছা আচ্ছা, সেই ঠিক আছে। তো চমৎকার একটা ল্যাপটপ দেখে ফেললাম আমরা, যারা নিতে চান অবশ্যই ঢাকা এবং খুবই ডিসেন্ট কন্ডিশনে আছে। আচ্ছা, কোয়ান্টিটি পিস আছে তো, এটা দেখা যায় বেছে নিতে পারবে তো? জি, অবশ্যই পারবে, সেই মানে দেখা যায় যে 10টা থেকে 20টা থেকে একটা বেছে নেবে, পারবে পারবে ইনশাআল্লাহ। ওকে, মানে কোয়ান্টিটি পিস আছে, যারা নিতে চান অবশ্যই দেখে শুনে আপনারা নিতে পারবেন। আচ্ছা, তো নাইম ভাই, আমরা মোটামুটি অনেকগুলো ল্যাপটপই দেখালাম, এর বাইরেও তো অনেক মডেল আছে। জি ভাই, অ্যাভেলেবল আছে, ভিডিও বড় হয়ে যাবে, আমার এখানে অ্যাভেলেবল স্টক আছে G3 840 G3 তো আমরা বলেই নেই, সেটার স্টক আছে, 850 G3 স্টক আছে, G4 আছে, আর ইজিলি বলি G1 থেকে G8 পর্যন্ত অ্যাভেলেবল স্টক আছে, দেখে শুনে নেওয়ার সুযোগ আছে। সারফেসের যেমন আমরা ল্যাপটপ 2টা দেখাইনি, এই যে উপরে আছে, তারপরে জেডবুক এর 15.6 ইঞ্চি ডিসপ্লে প্রোডাক্ট গুলো দেখাইনি, ডেডিকেটেড গ্রাফিক্স এর কিছু G5 আছে 15.6 এ, তা দেখাইনি, তারপরে G5 এর তো অনেকগুলো ভ্যারিয়েন্ট আসলে, এই পাশে লেনোভোর বেশ কিছু ল্যাপটপ দেখতে পাচ্ছি, এই পাশে লেনোভো এবং ডেল এর বেশ কিছু ল্যাপটপ আছে যেগুলো আমরা ডিসপ্লেই করতে পারি না, ঠিক আছে, এই প্রোডাক্ট গুলো আছে, লো, তার মানে আমরা হাই এন্ড দেখিয়েছি এই কারণে এই মুহূর্তে বাজারের একটা ডিমান্ড অনুযায়ী, কিন্তু যারা একদম ন্যূনতম কাজ শুরু করবেন, শুরুর দিকে একদম এন্ট্রি লেভেলে, তাদের জন্য ল্যাপটপ আছে অ্যাভেলেবল। মোটামুটি কত টাকা দিয়ে আপনার ল্যাপটপ আপনি আমাদের এখান থেকে 15 থেকে শুরু করে আপনি 60-85 পর্যন্ত বাজেট থেকে শুরু করে এই 85 ধরে নেন, এই পর্যন্ত বাজেট আপনি ল্যাপটপ পেয়ে যাবেন। আচ্ছা, শেষবারের মতো আমরা অ্যাড্রেসটা বলে দেই আবার, আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড, মার্কেটের নাম আলপনা প্লাজা, তৃতীয় তলায় 322 এবং 323 নাম্বার আউটলেট। আমরা মঙ্গলবার ব্যতীত সপ্তাহে 6 দিন খোলা থাকি, সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ওকে, তো যারা আসবেন সরাসরি আপনারা এই সময় মেইনটেইন করে চলে আসবেন, যারা চিনতে না পারবেন অবশ্যই ফোন করে কথা বলবেন, যারা ঢাকার বাইরে আছেন তারাও ফোন করবেন, ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারবেন, যারা কুরিয়ারে নিতে চান তারা অর্ডারটা কনফার্ম করে রাখবেন, কিছু টাকা মনে হয় অ্যাডভান্স করা লাগে নাকি? এটাও আমরা করি না, অনেকে কাস্টমার অনেক সময় প্রোডাক্ট পিক আপ করে না, সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা রিটার্ন করার যে চার্জটা মূলত আমরা চেয়ে থাকি এই রিস্ক ফ্যাক্টরটার জন্য, আদারওয়াইজ এটা কখনো কখনো কথাবার্তার ভিতরে আমরা এটা কনসিডারে নিয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা, শুধু ওই সেফটিটার জন্য, অন্য কিছু না। অনেক সময় প্রোডাক্টটা রিসিভ না করলে আপনাদের তো যাওয়া মানে পাঠানো এবং জি ওই কস্টিংটা আমাদের জন্য আমাদের মানে জরিমানা মত হয়ে যায় এই জন্য। ওকে, তো আজকে আমরা শেষ করে দিব, যারা আসতে চান অবশ্যই এবিএন টেকনোলজি একদম হোলসেল প্রাইসে আপনারা তাদের কাছ থেকে ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবেন। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।